আষাঢ়ের প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, জলজটে দুর্ভোগ। ঢাকার পাঁচ খাল উদ্ধারে চলছে দায়সারা সংস্কার, বর্ষায় আরো দুর্ভোগ বাড়ার শঙ্কা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রস্তাবিত বাজেটে 10 মেগা প্রকল্পে বরাদ্দ 36,000 কোটি টাকা, যাচাই হবে ঢাকায় পাতাল রেলের সম্ভাব্যতা, নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্য। বাজেট প্রত্যাখ্যান গণফোরামের, রাজস্ব আদায় নিয়ে সংশয় জাপার, সন্তুষ্ট নয় শরিকরাও, বরাবরের মতোই চলছে অপপ্রচার বলছে আওয়ামী লীগ। বিশ্বব্যাপী অপরাধের ধরনে এসেছে পরিবর্তন, দমনে সক্ষমতা অর্জন করতে হবে সব বাহিনীকে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। রাজনীতিতে বিদিশার আবারও ফেরার গুঞ্জন, জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের আভাস, আগ্রহের কথা জানালেন নিজেও। এবং ডাউনটাউনে অনুশীলনে ফিরেছেন সাকিব, গুরুতর নয় মুশফিকের চোট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। আষাঢ়ের প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, নাগরিক জীবনে স্বস্তির সঙ্গে আছে দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামে জলজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভারী বর্ষণ ও একই সময়ে জোয়ারের পানি ঢুকলে নগরী হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। জলাবদ্ধতার হাত থেকে যেন রক্ষা নেই চট্টগ্রামবাসী। আষাঢ়ের প্রথম দিনেই চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি, আর বৃষ্টি মানে জলজটে নাকাল নগরবাসী। নগরীর 2 নম্বর গেট, বহদ্দারহাট, মুরাদপুর, হালিশহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নগরবাসীর অভিযোগ, বর্ষার আগেই কার্যকর পদক্ষেপ না নেয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলজট। নালা তো পরিষ্কার করে না, এই কারণে জামের কারণে পানি নামতে পারতেছে না, সেই কারণে আপনার পানি উঠে যাচ্ছে। যেভাবে নিচু হয়ে আছে, এটার রোডগুলো আরেকটু উন্নত করতে হবে, আরেকটু উঁচু করতে হবে। সারাদিন বৃষ্টি পড়লে এখানে নৌকা নিয়ে চলাচল করার উপায় নেই। সিটি কর্পোরেশন উভয়ই মিলে দ্রুতগতিতে এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন এই সমস্যা নিরসনে নানা প্রকল্প হাতে নিলেও নগরবাসী কোনো সুফল পাচ্ছে না। এ কারণে ভারী বর্ষায় শহর ডুবে যাচ্ছে বলে মত নগর পরিকল্পনাবিদের। এখন পর্যন্ত প্রকল্প দৃশ্যমান নয়, বরং কোথাও কোথাও খালের পার পাকা করার নামে খালকে সংকুচিত করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু বিভিন্ন এলাকার জনগণের কাছ থেকে উত্থাপিত হচ্ছে। এই বর্ষায় যদি ভারী বর্ষণ এবং একই সময় জোয়ার আসে, তাহলে চট্টগ্রামবাসীকে রক্ষা করার কোনো পথ নেই, হাবুডুবু খাবে। শনিবারে 25 মিনিটে 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আবর্জনায় ভরাট ওয়াসার দায়িত্বে থাকা 26 খালের বেশিরভাগই, এতে পানিবন্দী হয়ে ভোগান্তির ভয় রয়ে যাচ্ছে। বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা সংখ্যায় রাজধানীবাসী। রাজধানীর 5টি খাল উদ্ধারে 550 কোটি টাকা বরাদ্দ হলেও চলছে দায়সারা সংস্কার। আজহালিমনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। ঈদের দিনের এই জলাবদ্ধতাই বলে দেয় সেবা সংস্থাগুলোর প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক কতটা। 8 ঘন্টায় মাত্র 62 মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর পল্টন, কাকরাইল, ধানমন্ডির বিভিন্ন এলাকার অধিকাংশ সড়ক তলিয়ে যায়। ফাঁকা ঢাকাতেও ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টির পানি সরে যাওয়ার একমাত্র পথ হলো নগরের খালগুলো। নানাভাবে ভরাট হয়ে যাওয়ার পর এই খালগুলো সংস্কার না করায় বৃষ্টির পানি প্রবাহিত হতে পারে না, শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার।
আমরা এখন রয়েছি মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, মাঝে মাঝে তো দূরের কথা, এ খালের সংস্কার হয় না প্রায় এক বছর হলো। গত বছর পরিষ্কার করছে, এরপর আর কোনো পরিষ্কার করে নাই। বৃষ্টি হইলে আপনার এই রোড দিয়ে হাঁটা যায় না, এক মজা পর্যন্ত পানি হয়ে যায়। বর্ষা হইলে বৃষ্টির সময় কিছু পানি উঠে আর কি, লোকজনের যাতায়াতের সমস্যা হয় আর কি। ওয়াসার দায়িত্বে থাকা বাকি খালগুলোর দশাও একই রকম। এই যেমন মিরপুরের সাংবাদিক কলোনি খাল, সংস্কারের জন্য আবর্জনা তোলা হয়েছে কিন্তু তা রেখে দেওয়া হয়েছে খালের পাড়ে। পলাশনগর পয়েন্টে 22টি খালের অবস্থা আরও শোচনীয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটি খাল না ড্রেন? যদিও অপর প্রান্তে চলছে 553 কোটি টাকার খাল উদ্ধার যজ্ঞ। এখন করতেছে যেভাবে, এভাবে যদি দখলভুক্ত জায়গা যেগুলো আছে এগুলো পর্যন্ত ভাঙিয়া আসে এই বড় বড় শিদা, তাহলে মনে করেন দেখ ক্লিয়ার আর পানি উঠবো না। ওইদিকে তো কাজ করতেছে না, এটা ভাঙার অনুমতি আমরা পাই না। যতটুকু পারি তাহলে আমরা কথা দিয়া বুঝ দিয়া আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি। খালগুলোর উদ্ধার কাজের জীর্ণ দশা নিয়ে মুখ খোলেননি ওয়াসার ভারপ্রাপ্ত এমডি, প্রধান প্রকৌশলী কিংবা অন্য কোনো কর্মকর্তা। অনানুষ্ঠানিকভাবে দখলদারদের পক্ষই নিলেন খাল সংস্কারের দায়িত্বে থাকা লাইন ডিরেক্টর। এটা হয়েছে কি, নিচু জমি পানি ফ্লো হয়েছে, মানুষ জমি নিচে তাই খাল মনে করছে, আর কিন্তু তা না, তা পাবলিক প্রপার্টি। এখন জমির দাম বাড়ছে, মানুষ তার জমি দখল বুঝে নিতে উত্তরা দিকে দেখছে আমাদের। এমন অবস্থায় নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, প্রচলিত আইনে নিজেদের জমি থাকলেও জলাভূমিতে কোনো ভবন নির্মাণ করা যায় না। যদি এগুলো ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে এগুলো খাল হিসাবে রেকর্ডেড হলো কেমন করে? তার মানে কালক্রমে অসাধু ভূমি কর্মকর্তাদের সাথে যোগসাজশে এবং রাজুক, সিটি কর্পোরেশন এদের মতন সংস্থাগুলোর সাথে যোগসাজশে এগুলোকে এক নম্বর খাসখতিয়ান থেকে ভূমির রেকর্ডকে ব্যক্তি মালিকানায় নিয়ে নেওয়া হয়েছে, সোজা কথা। প্রকল্প প্রণয়নে স্থানীয় জ্ঞান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক আইনজীবী। প্রকল্পগুলো সম্পর্কে এলাকাবাসী তো দূরে থাক, আমরা যারা পরিবেশ নিয়ে সারাক্ষণ কাজ করি আমরাও কিন্তু মোটেও অবগত নই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। যোগাযোগ, অবকাঠামো ও জ্বালানি খাতের অগ্রাধিকার ভিত্তিক 10 মেগা প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থ বছরে 36,000 কোটি টাকা ব্যয় করবে সরকার। নতুন করে দ্বিতীয় পদ্মা সেতু আর রাজধানীতে পাতাল রেল করার সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে বাজেট প্রস্তাবনায় একক প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। টেকসু উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সঙ্গে বড় প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি আর দুর্নীতি দমনের পরামর্শ অর্থনীতিবিদদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিশ্ব দরবারে তাক লাগানো উন্নয়নের প্রদর্শনী দেখাতে চায় বাংলাদেশ। সমৃদ্ধির অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ এই শিরোনামে 2019-20 অর্থ বছরের আয় ব্যয়ের খতিয়ানকে তাই স্মার্ট বাজেট বলছে সরকার। সামাজিক খাতের বিভিন্ন সূচক লক্ষ্য পূরণে নতুন অর্থ বছরের বাজেটে নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুতে 5,370 কোটি 69 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল অসুস্থ বোধ করায় তার পক্ষে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নতুন অর্থ বছরেই ঢাকায় কাজ শুরু হবে আরও একটি মেট্রো রেলের। ঢাকা মহানগরীতে পরিকল্পিত সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2015-35 বাস্তবায়ন করছি। এর আওতায় বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা হতে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী অর্থ বছরেই জাপান সরকারের আর্থিক সহায়তায় MRT লাইন 1 এর কাজও শুরু হবে। টাকার অঙ্কে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাজেটে থাকছে 14,980 কোটি টাকার বরাদ্দ প্রস্তাবনা। জ্বালানি খাতের আরেক বড় প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 3,056 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, বড় প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির সঙ্গে শূন্যতে নামাতে হবে দুর্নীতি। পদ্মা ব্রিজের ব্যয় অরিজিনালি ছিল 10,000 কোটি টাকা, এটা হয়ে গেল 30,000 কোটি টাকা। দক্ষতার অভাবের কারণেও হতে পারে, আবার দুর্নীতির কারণেও হতে পারে। গভর্নমেন্ট এখন মূলত কয়লা ভিত্তিক বিদ্যুতের উপরই নির্ভর করছে। সোলার বিদ্যুৎ আমরা যতটা তৈরি করতে পারতাম ততটা আমরা করছি। প্রস্তাবনায় মেট্রো রেল প্রকল্পে 7,200 কোটি টাকা, বায়রা বন্দর নির্মাণে বরাদ্দ থাকছে 500 কোটি টাকা, নতুন বাজেটে কর্ণফুলী টানেল নির্মাণে বরাদ্দ থাকবে 1,350 কোটি টাকা, আর দোহাজারি রামু ঘুনধুম রেলপথ নির্মাণে ব্যয় হবে 1,105 কোটি টাকা করা হয়েছে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম ও ঐক্য ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবে সকালে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। গণবিরোধী বাজেট বাস্তবায়ন হলে ফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি। বর্তমান বাজেটটি আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। অবশ্যই আমরা তো, ওরাও প্রত্যাখ্যান করেছে, আমরাও প্রত্যাখ্যান করছি। ওদের সঙ্গে তো মত বিনিময় আমরা করবো, আলোচনা করবো, তারপরে আগামীতে কী কী পদক্ষেপ নেওয়া হবে আপনারা জানতে পারবেন। এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সংশয় প্রকাশ করেছে বিরোধী দল, জাতীয় পার্টি ও সরকারের শরিকেরা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়ন কঠিন বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। অপরদিকে এই বাজেট কৃষক বান্ধব নয় বলে মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় সংসদে 2019-20 অর্থবছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করার দুদিন পর শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে বাজেটের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, পর্যাপ্ত লোকবলের অভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়নও কঠিন হবে। এছাড়া ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বিরাট অঙ্কের ঋণ নেওয়া হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যে অংশটুকু আদায় করার কথা রাজস্ব আয়ের ভ্যাটের মাধ্যমে, সেটাও সম্পূর্ণভাবে আদায় হবে কি না এই ব্যাপারে যথেষ্ট সংশয়ের অবকাশ আছে। এবার ঘাটতি মেটাতে সরকার যদি আবার নতুন করে বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নিতে থাকেন, তাহলে আমরা আশঙ্কা করি যে এই ধরনের সংকট বিরাজমান যেটা আছে সেটা আরো ঘনীভূত হতে পারে। অপর এক অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এ বাজেটে দেশের ধনী শ্রেণীকে আরো বেশি ধনী বানানোর সুযোগ সৃষ্টি হবে। পোশাক শিল্পের মালিকদের জন্য 2% প্রণোদনা রেখেছেন, ঋণ খেলাপিদের 2% ডাউন পেমেন্টে 9% সুদে তাদেরকে আপনি ঋণ খেলাপের হাত থেকে মুক্ত করতে যাচ্ছেন। আর আমার কৃষককে আপনি পণ্য মূল্যে সহায়তা দেবেন না, ধানের মূল্য দেবেন না, এটা কিভাবে হয়? বাজেটে দেশের কৃষকদের জন্য ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষি খাত সমূহকে আরো বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। পণ্য মূল্যে কেন ভর্তুকি আপনি দেবেন না? প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে এবারের বাজেট যুগোপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে অহেতুক অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজেট নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে সকালে দলীয় সভাপতির কার্যালয়ে 2019-20 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সমাজের কোন শ্রেণীর জন্য এই বাজেট নেগেটিভ সেটা যুক্তি দিয়ে বলতে হবে, এটা মন গড়া ব্যাখ্যা দিলে তো চলবে না। মন গড়া অপব্যাখ্যা দিয়ে তারা বাজেট সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আমি মনে করি এটা একটা জনকল্যাণমুখী পজিটিভ দলিল। যারা এই বাজেট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং বিদ্বেষমূলক অবজারভেশন দিয়েছেন, আমার মনে হয় এটা তাদের আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, বিদ্বেষ প্রসূত মনোভাবের পরিচয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে, তাই নিরাপত্তার দায়িত্বে থাকা সব বাহিনীকে অপরাধ দমনে সক্ষমতা অর্জন করতে হবে। সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF-এর 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দরবারে একথা বলেন শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে SSF-এর অফিসার্স মেসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত SSF সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে প্রত্যেকটি বাহিনীকে। আওয়ামী লীগের শাসন আমলে প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নয়নে নানা পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান, পরে বাহিনীর সদস্যদের সঙ্গে কৌশল বিনিময় করেন শেখ হাসিনা। বাংলাদেশে 19 বার, 75 সালে কু হওয়ার পর থেকে 19 বার কু হয়েছে। নানা ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, জঙ্গিবাদ সন্ত্রাসের উত্থান ঘটেছে, এ ধরনের নানা ধরনের
প্রতিকূল অবস্থা বারবার সৃষ্টি হয়েছে। কাজে এই সমস্ত চক্রান্ত মোকাবেলা করে দেশের গুরুত্বপূর্ণ মানুষের নিরাপত্তা দেওয়া, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। তবে আমি এটুকু বলবো যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের SSF সবসময় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। অনেক বিদেশি অতিথি আমাদের দেশে আসেন, দেশে যারা যখনই এসেছেন তাদের নিরাপত্তার জন্য অনেক সময় আমরা নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছি। তো যারাই যখন এসেছেন তারা তাদের এই নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এই SSF-এর দায়িত্বশীলতার প্রশংসা করেছে। ঘরের সামনে দাঁড়ালে আপনা আপনি খুলে যাবে দরজা, আর স্বয়ংক্রিয় পদ্ধতিতে ময়লা পড়বে ডাস্টবিনে। উদ্ভাবক অষ্টম শ্রেণীর ছাত্র ইশরাফিল শাহিন অরণ্য। জাতীয় পার্টির রাজনীতিতে আবারও সক্রিয় হতে যাচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, এমন গুঞ্জন শুরু হয়েছে দলের তৃণমূল থেকে কেন্দ্রে। নেতারা বলছেন দলে আসার জন্য এরই মধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিদিশা। এমন সম্ভাবনা উড়িয়ে দেননি বিদিশা নিজেও। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বিদিশা সিদ্দিক ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের সঙ্গে সাক্ষাৎ, সখ্যতা এবং প্রণয়। 2000 সালে আবদ্ধ হন বিবাহ বন্ধনে, সেই সুবাদে নিয়োগ পান জাবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে, পর্যায়ক্রমে হন মহিলা পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য। চারদলীয় জোট সরকারের আমলে 2005 সালে জেলে যেতে হয় বিদিশাকে। জেলে থাকা অবস্থাতেই ভেঙে যায় এরশাদ বিদিশার সংসার। ক্ষুব্ধ হয়ে এরশাদের বিরুদ্ধে লিখেন শত্রুর সঙ্গে বসবাস এবং স্বৈরাচারের প্রেমপত্র নামের দুটি বই। এত গেল পুরনো গল্প। জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ বয়সের ভারে নুবজ। পার্টির নেতৃত্ব এবং সম্পত্তি ভাগাভাগি নিয়ে যখন চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ, তখন নতুন গুঞ্জন পার্টিতে আবারও আসছেন বিদিশা। এ কানাঘুষা বিদিশা নিজে অবশ্য অস্বীকার করেননি। তিনি জানান পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলছেন। কোন লেভেলের নেতার সঙ্গে আমার সম্পর্ক আছে, যোগাযোগ আছে, এটা তো আমি মিডিয়াতে বলবো না, প্রশ্নই আসে না। একটা গ্রুপের রোশন রলে পড়েই তো আমি জাতীয় পার্টি থেকে বিতাড়িত হয়েছিলাম, তারা তো এখনও আছে, হ্যাঁ এখন তারা অনেক দুর্বল। বিদিশা বলেন এরশাদের হাত ধরেই রাজনীতিতে এসেছেন, রাজনীতি করলে এরশাদের দলেই যুক্ত হবেন। কারণ আমি তো আমার এক্স হাজব্যান্ডের হাত ধরেই তো রাজনীতিতে এসেছি, তাই না? নেতাকর্মীরা যদি মনে করেন আমাকে প্রয়োজন আছে তো নিশ্চয়ই বিদিশাটা সম্মান করব। তবে জাতীয় পার্টিতে বিদিশার প্রবেশ পথ কতটা মসৃণ তার সঠিক জবাব নেই দলের শীর্ষ নেতাদের কাছে। পার্টিতে যদি উনি ইচ্ছা প্রকাশ করেন তাহলে পার্টির কিভাবে এটা গ্রহণ করবে এটা তো এককভাবে আমি বলতে পারবো না, সবাইকে মিলেমিশে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। দল তো যে কেউ করতে পারে, উনি এরশাদ সাহেবের পত্নী ছিলেন, উনি এরশাদ সাহেবের পত্নী হিসাবেই যে উনি এখানে এসে চেয়ারম্যান হবেন তা তো নয়, ওনাকে নিয়ম অনুযায়ী আসতে হবে। জাতীয় পার্টিতে বিদিশার যুক্ত হওয়ার গুঞ্জনে দলের মধ্যে নতুন করে আবারও কোন্দল তৈরি হতে পারে বলে মনে করেন জাপা নেতাকর্মীরা। বিলাইত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আবারও বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটকে জনমুখী ও ব্যবসা বান্ধব বলে আখ্যায়িত করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। প্রস্তাবিত বাজেটের উপর দুপুরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবে উল্লেখ করে বাজেট বাস্তবায়নে অর্থ বছরের শুরু থেকেই তদারকির আহ্বান জানিয়েছেন তিনি। বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অন্যান্য আর্থিক খাত থেকে অর্থ সংগ্রহ এবং নতুন ভ্যাট আইনে সব ক্ষেত্রে রিয়ায়তের সুবিধা দেওয়ার দাবি জানায় FBCCI। বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করতে প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় FBCCI। এরই ধারাবাহিকতায় এবার বাজেট প্রস্তাবনার দুদিন পর সংবাদ সম্মেলন করে সংগঠনটি। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব দেয়ায় শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে মনে করে FBCCI। FBCCI এর কনসালটেটিভ কমিটি ইন্ডিপেন্ডেন্ট অর্থনীতিবিদদের মূল্যায়নে জনমুখী ও ব্যবসায়িক সহায়ক বাজেট বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ব্যবস্থাপনায় অন্যান্য অবকাঠামো উন্নয়নে বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান
প্রক্রিয়াকে গতিশীল করবে। ঘাটতি বাজেটের অর্থ সংস্থানে শুধু ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে বৈদেশিক উৎস সহ অন্যান্য খাত থেকে অর্থ সংগ্রহের আহ্বান জানান সভাপতি। নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়ে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে হয়রানি মুক্ত ডিজিটাল রাজস্ব ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। নতুন বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক উৎস, ইনফ্রাস্ট্রাকচার ফান্ডস, ইনফ্রাস্ট্রাকচার বন্ডস ও অন্যান্য ফাইন্যান্সিয়াল টুলসের উপর জোর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,25,600 কোটি টাকা। সিম্পল, ট্রান্সপারেন্ট, প্রেডিক্টেবল এবং কনসিস্টেন্ট রাজস্ব আহরণ ব্যবস্থা এবং সঠিক অটোমেশনের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। অপ্রদর্শিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দেওয়াকে ইতিবাচক মনে করে সংগঠনটি। চলতি বছর কর্পোরেট কর না কমালেও প্রকৃত সুফল পেতে কর্পোরেট কর নির্ধারণে খাতভিত্তিক সমীক্ষার কথা বলেন। প্রস্তাবিত বাজেটের যেসব বিষয়ে সংগঠনের সদস্যদের আপত্তি থাকবে সবার সঙ্গে আলোচনা করে সংশোধনের জন্য পরে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানানো হয়। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। 70,000 টাকা ব্যয়ে একটি ড্রোনও তৈরি করেছে অরণ্য। তার দাবি, বাজারে সহজলভ্য ড্রোনের তুলনায় তার তৈরি ড্রোন অনেকটাই ব্যতিক্রম। সীমান্তে হত্যা বেড়ে যাওয়ায় বিএসএফ এর কাছে উদ্বেগ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষে এ তথ্য জানিয়েছে তারা। তবে বিএসএফ মহাপরিচালকের দাবি, কাউকে টার্গেট করে হত্যা করা হয় না। অনুপ্রবেশকারীরা হামলা চালালে মাঝে মাঝে গুলি করতে বাধ্য হয় তার বাহিনী। সকালে পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির নিথর দেহের ছবি সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। 8 বছরেও বিচার পায়নি মেয়েটির পরিবার। বাংলাদেশ ও ভারতের মাঝে সীমান্ত রয়েছে প্রায় 4,500 কিলোমিটার। দীর্ঘ সীমান্তে মাদক, প্রাণী, মানব পাচার চলে দুপাশেই। এসব অপরাধ বন্ধে প্রতি বছরই দুদেশের সীমান্তরক্ষী বাহিনী আয়োজন করে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। শনিবার 48তম সম্মেলনের শেষ দিনও ঘুরে ফিরে এলো সীমান্তে হত্যার প্রসঙ্গ। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 5 মাসেই নিহত হয়েছেন 15 জনেরও বেশি বাংলাদেশে। গত বছরের তুলনায় এবছরও সীমান্তে হত্যা বেড়েছে। আমরা বিএসএফ এর কাছ থেকে মাঠ পর্যায়ে এমন হত্যার সংখ্যা জানতে চেয়েছি। দুই পক্ষই একমত হয়েছে, আমরা আশা করি এমন হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসবে। সম্মেলনে বিজিবির এমন উদ্বেগের বিষয়ে বিএসএফ মহাপরিচালক এমন হত্যাকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন। এটা ঠিক, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদেরকে শোকাহত করে, কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ সময় দেশীয় অস্ত্র নিয়ে সীমান্তে আমার জওয়ানদের ওপর হামলা করে অনুপ্রবেশকারীরা। শুধু বিএসএফ না, মাঝে মাঝে বিজিবিকেও এমন হামলার শিকার হতে হয়। তারপরও আমরা এসব হত্যা বন্ধে কাজ করব এবং এসব বিষয়ে আরও গভীরভাবে খতিয়ে দেখব। আন্তঃসীমান্ত অপরাধ, মাদক, অস্ত্রসহ অবৈধ চোরাচালান বন্ধে যৌথ সীমান্ত অবস্থাপনার বিষয়ে উভয় পক্ষই একমত হন। ভারতের নয়াদিল্লিতে আগামী সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের নিভৃত পল্লীর এক বালক, জানার আগ্রহ থেকে আবিষ্কারের নেশা পেয়ে বসে তার। এক বছরের গবেষণায় স্বল্প খরচে তৈরি করে ফেলে স্বয়ংক্রিয় স্থলযান, উড়ন্ত পর্যবেক্ষণকারী এবং স্বয়ংক্রিয় ডাস্টবিনের মতো নানান প্রযুক্তি। তার এবারের মিশন অ্যাডভান্সড রোবট। তারেকুল ইসলামের ক্যামেরায় সেই ক্ষুদে বিজ্ঞানী অরণ্যের খবর জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। ঘরের সামনে দাঁড়ালে আপনা আপনি খুলে যাবে দরজা, আর স্বয়ংক্রিয় পদ্ধতিতে ময়লা পড়বে ডাস্টবিনে, যার জন্য খরচ হবে মাত্র 500 থেকে 5,000 টাকা। উদ্ভাবক অষ্টম শ্রেণীর ছাত্র ইশরাফিল শাহিন অরণ্য। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রাকে আরো সহজ করতে এবার অ্যাডভান্স রোবট তৈরির কাজ শুরু করেছে এই ক্ষুদে বিজ্ঞানী। আমি এটা একটি এই সেন্সর একটি আছে, এই সেন্সর দিয়ে এটি বানিয়েছিলাম। তো আমি এটাকে খুলে বিভিন্ন ছোটোখাটো এক্সপেরিমেন্ট করি, যেমন এখানেও একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট স্বরূপ একটি জাস্ট রোবোটিক একটি টেকনোলজি এখানে আছে। তো এগুলো আমি সবগুলো এখানে যত ধরনের এক্সপেরিমেন্ট করেছি সবগুলো একসঙ্গে করে একটি অ্যাডভান্সড রোবট তৈরি করতে চাই, যেটা আমরা ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারি। ইতোমধ্যে 70,000 টাকা ব্যয়ে একটি ড্রোনও তৈরি করেছে অরণ্য। তার দাবি, বাজারে সহজলভ্য ড্রোনের তুলনায় তার তৈরি ড্রোন অনেকটাই ব্যতিক্রম, যেটি দুর্গম অঞ্চল থেকে লাইভ ছবিসহ সহজেই 4 প্রকার তথ্য দিয়ে সাহায্য করবে।
সংশ্লিষ্ট মন্ত্রীর আশ্বাসে অরণ্যকে ঘিরে এলাকায় বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে বিজ্ঞান ক্লাবের কথা ভাবছেন শিশুটির বাবা। অনেক মেধাবী ছেলে মেয়ে আছে কিন্তু তারা অনেক বিপথে চলে যায়, তাদেরকে বিজ্ঞান মনুষ্য করার জন্য আমরা একটি বিজ্ঞান ক্লাব করার চিন্তা ভাবনা করছি, যেটি আমরা বলছি এই কারণে যে করবে আমার ছেলেই, কিন্তু আমি অভিভাবক হিসেবে তাকে সাপোর্ট দিব। এটা হচ্ছে যে এটা কমিউনিকেশন মডিউল, এই মডিউলটার সাহায্যে আসলে আমরা মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করি এবং এটার লাইভ ডাটাগুলো পাই। এছাড়াও এখানে জিপিএস রয়েছে যার সাহায্যে আরটিএল মোডটিকে অ্যাক্টিভেট করে এটার পজিশন হোল্ড করা যায়। অরণ্যর মতো শিশুদের মধ্যে বিজ্ঞানের চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। যদি আমরা দেখি যে আসলে সত্যিকার অর্থেই এটি আসলে সুদূর প্রসারে কোনো প্রভাব রাখবে, সেক্ষেত্রে আমরা দেখবো যে তাকে কীভাবে সহায়তা করা যায়। রংপুরের পীরগাছার সচাশ গ্রামের স্কুল শিক্ষিকা আইরিন পারভিন ও ব্যবসায়ী খালিদুর রহমান শাহিন দম্পতির একমাত্র সন্তান অরণ্য। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আষাঢ়ের প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, স্বস্তির সঙ্গে আছে দুর্ভোগ, ভরা বর্ষায় ভয়াবহ রূপ নেবে শঙ্কার নগর পরিকল্পনাবিদদের। রাজধানীর পাঁচ খাল উদ্ধারে 550 কোটি টাকা বরাদ্দ হলেও চলছে দায়সারা সংস্কার, বর্ষায় আরও দুর্ভোগ বাড়ার শঙ্কা। বাজেট প্রত্যাখ্যান গণফোরামের, রাজস্ব আদায় নিয়ে সংশয় জাপার, সন্তুষ্ট নয় শরিকরাও, বরাবরের মতোই চলছে অপপ্রচার বলছে আওয়ামী লীগ। বিশ্বব্যাপী অপরাধের ধরনে এসেছে পরিবর্তন, দমনে সক্ষমতা অর্জন করতে হবে সব বাহিনীকে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং টাউনটনে অনুশীলনে ফিরেছেন সাকিব, গুরুতর নয় মুশফিকের চোট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।